racist, terrorist. Ina jono ami eto sundore apeka korte silam. Oh, like amar hat pure jaitese guys. Oh my god, eto boro race. Look at the size guys. আজকে আমরা স্টেক ফ্রাই করব বর্তমানে আমি রয়েছি চট্টগ্রামের 2 নং গেটে অবস্থিত পূর্ব নাসিরাবাদ হাউজিং সোসাইটি রোডের ইভাস সেন্টারের ঠিক সামনে আজকে আমি এমন একটা রেস্টুরেন্টে যাব যেটা কিনা চট্টগ্রামের প্রথমবারের মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টেক প্রোভাইড করছে আমাদেরকে আর যেটার নাম হচ্ছে লাউঞ্জ স্টার স্টেক হাউস তো আজকে আমরা লাউঞ্জ স্টার স্টেক হাউসের ফুড ট্রাই করব সাথে তো স্টেক থাকছে আর দেখতে পাচ্ছেন যে আমার ঠিক সামনে রয়েছে লাউঞ্জ স্টার তো আজকে আমরা স্টেক ট্রাই করব আর তাদের ফুড ট্রাই করব দেখা যাক তাদের ফুড কোয়ালিটি কেমন সো লেটস গো Wow, কি সুন্দর তাদের এখানে পরিবেশটা গাছপালা দিয়ে এনवायरमेंटটাকে খুবই ন্যাচারাল একটা ভাইব আনার চেষ্টা করছে আমি যখন মানে আসছি আসার বসের সাথে সাথে তারা একটা ওয়েলকাম ড্রিংকস দিছে এন্ড ওয়েলকাম ড্রিংকসটা একটু টেস্ট করে দেখি খেয়ে যেটা বুঝলাম ওটা হচ্ছে বেসিক্যালি সোডা ওয়াটার সো আমার কাছে তো এটা রিফ্রেশিং লাগছে বিকজ বাইরে এত গরম তারপরে আসতে না আসতে একটা ওয়েলকাম ড্রিংকস ভালোই লাগে সো গাইস আমরা ওয়েলকাম ড্রিংকস শেষ এখন অর্ডার করব বেসিক্যালি তো আমরা হচ্ছে অ্যাপেটাইজার সেকশন থেকে একটা জিনিস অর্ডার করছি এটা হচ্ছে ডরি ফিশ ফিঙ্গার্স অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 550 টাকা প্লাস সো এটা হচ্ছে আমরা অর্ডার করছি নাম্বার 2 যেটা সেটা হচ্ছে চিকেন স্পাইসি চিকেনটা অর্ডার করতেছি এটার প্রাইস হচ্ছে 580 টাকা প্লাস এটার মধ্যে হচ্ছে সাইড ডিশে নিচে হচ্ছে আমরা সুইট কর্ন থাকছে আর কি থাকছে আর থাকছে হচ্ছে সল্টেড মাশরুম মেইন ডিশ হিসেবে আমরা হচ্ছে স্পেয়ার রিব যেটা ওইটা অর্ডার করছি সো এটা বেসিক্যালি হচ্ছে হাড়যুক্ত একটা স্টেক সফট অ্যান্ড জুসি হবে আমরা হচ্ছে দুইটা সাইড নিচ্ছি একটা হচ্ছে মাশরুম সস আর একটা হচ্ছে গার্লিক সস সাইডসে আমরা ম্যাশ পটেটো নিছি আর একটা হচ্ছে সি ফুড রাইস নিছি তো দেখা যাক এগুলোর টেস্ট অ্যাকচুয়ালি কেমন সো ভিউয়ার্স দেখা হচ্ছে আমাদের খাবার আসার পর So this is serious. এটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম like oh like আমার হাত পুড়ে যাইতেছে guys. ওয়াও গাইস প্রত্যেকটা খাবার চলে আসছে এন্ড খাবারগুলো এত বেশি লোভনীয় মনে হচ্ছে আমার কাছে আর তাদের সার্ভিসটা খুবই ভালো ছিল খুবই মানে কম সময়ের মধ্যে দিয়ে দিছে তুলনামূলক সো আমরা এখন টেস্ট করে দেখি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যাপেটাইজার সেকশন থেকে কিছু অর্ডার করেছিলাম ওগুলো ট্রাই করব সো এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আছে তারপর একটা সস দিয়েছে তারা এটার নাম কি সস ছিল জানি আচ্ছা এই সসটার নামটা আমি ভুলে গেছি এখন টেস্ট করে দেখি এটা টেস্ট কেমন হ্যাঁ তো ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা বেসিক্যালি সবাই খাই অ্যান্ড টেস্ট করে দেখি সসটার সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা বেসিক বাট এই সসটার সাথে যখন আপনি খাবেন আসলে ফ্রেঞ্চ ফ্রাই টেস্টটা অন্য মাত্রায় যোগ হবে সো এখন আমরা ট্রাই করছি ডোরে ফিশ ফিঙ্গার্স এটা বেসিক্যালি ডোরে ফিশ দিয়ে বানানো হয় ক্রিসপি দেখতে পাচ্ছেন ও ভিতরে কিন্তু অনেক সফট একটু ভেঙে নিলাম এখন হচ্ছে একটু হাত দিয়েই খাই সসটা দিয়ে খাই দেখি হ্যাঁ ফিশের ভিতরে না জুসিনেসটা খুব ভালোভাবে খেয়াল করতেছি দেখো ভিতরে অ্যান্ড এটার টেস্টটা অনেক বেশি ইয়াম্মি সস দিয়ে খাইতে বললাম না টেস্টটা একটা অন্য মাত্রা যোগ করে ইট ওয়াজ লাইক ওই রকম অ্যাপেটাইজার হিসেবে আমি এটাকে 10-এ 8 দিতে বাধ্য বিকজ টেস্টটা অনেক ভালো আমার কাছে ভালো লাগছে মানে একবার যে খাবেন সে তো গেছেন সো গাইস এইটা হচ্ছে আমাদের স্পাইসি চিকেন উইথ স্পাইসি সস অ্যান্ড এটার টেস্টটা কেমন সেটা দেখবো বাট এটাকে দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে চিকেনের লেগ পিসটা খুব সুন্দর করে তারা গ্রিল করে দিছে জিনিসটা সো আমি কিছুটা চিকেন কেটে নিচ্ছি ওয়াও খুব সুন্দর করে একদম ইজিলি কেটে আসতেছে জিনিসটা ইট ওয়েট ভিতরের পিঙ্কিশ যে কালারটা আছে ওইটা দেখাও ইট ওয়াজ লুক লাইক ভেরি জুসি সো আমি কিছুটা এমনি ট্রাই করে দেখি
ভাই রে ভাই ফ্লেভারস গুলো আমার মুখের মধ্যে খেলা করতেছে স্পাইসি সস দিয়ে একটু ট্রাই করে দেখি স্পাইসি চিকেন উইথ স্পাইসি সস চিকেনটা অনেক বেশি ইয়ামি স্পেশালি জুসিনেসটা একটু বেশি ছিল চিকেনের মধ্যে যার কারণে বেশি ভালো লাগতেছে আমার কাছে দ্যাটস ইট এই প্ল্যাটারটার সাথে একটা সাইড আইটেম নিয়েছিলাম দুইটা সাইড ছিল একটা হচ্ছে সুইট কর্ন আর একটা হচ্ছে সল্টেড মাশরুম তো সল্টেড মাশরুম তো আমি অন্য জায়গায় খাইছি বাট এখানে একটু ডিফারেন্ট মনে হচ্ছে উপরে হচ্ছে গার্নিশিং করছে কি দিয়ে এটা দেখি কিরকম টেস্ট কর্নের কালারটা দেখেন একদম অ্যাকুরেট যে কালার ওইটা কিন্তু আছে অ্যান্ড গাইস আমি যখন খাচ্ছিলাম এটা আসলেই সুইট অ্যান্ড এটার ভিতরে খুবই সফট ছিল ভালো এটার টেস্টটা ভালো তো এখন আমরা ট্রাই করবো হচ্ছে সাউটেড মাশরুমটা খুব বড় বড় মাশরুম উপরে হচ্ছে মেবি একটা গার্লিক দিছে আমরা যারা মাশরুম খাচ্ছি তারা তো জানেন মাশরুমের টেস্ট অ্যাকচুয়ালি কেমন বাট গার্লিকের ফ্লেভারের জন্য ভালো লাগতেছে যেহেতু উপরে গার্লিক দিয়ে একটু গার্নিশিং করেছে অ্যান্ড আই লাভ গার্লিক অলসো তো এটার টেস্টটাও মোটামুটি ভালোই ভাই রে ভাই এইটা খাওয়ার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম সো এটা হচ্ছে স্পাইরাল রিক্স যেটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে বেসিক্যালি তারা বললো যে ধীরে ধীরে কুক হয় জিনিসটা মেবি ধীরে ধীরে কুক হলে তো মনে করেন যে অনেক বেশি সফট থাকে জুসিনেসটা একটু বেশি থাকে তো এখন দেখি এটার টেস্ট অ্যাকচুয়ালি কেমন ফার্স্ট অফ অল আমি এদিকটা থেকে একটু কেটে দেখে ওয়াও মানে লুক এট দ্য ফ্যাট ফ্যাট আর মাংস দুটোই আছে এখানে খুব ইজিলি ছেড়ে আসছে দেখেন মানে মাংসের মধ্যে যে কী পরিমাণ ফ্যাট আর আমার বিফের ফ্যাট খুব ভালো লাগে তো আমি একটু ফার্স্ট অফ এমনি ট্রাই করে দেখি গাইস এটার মধ্যে খাওয়ার পর আমার যেটা মনে হইলো গার্লিকের ফ্লেভার বাটারের ফ্লেভার অ্যান্ড বিফের টেস্ট অ্যাকচুয়ালি মশলা যত কম দিবে ততই ভালো স্টেক রেস এগুলোর ক্ষেত্রে তো আমার কাছে এটা অনেক ভালো লাগছে এখন আমি একটু সস দিয়ে ট্রাই করে দেখবো আমি এখানে সাইড সাইড দুই ধরনের সস নিয়েছি একটা হচ্ছে মাশরুম সস আর একটা হচ্ছে গার্লিক সস ওয়াও গাইস মানে ইজিলি ছেড়ে আসতেছে তো এখন আমি সস দিয়ে ট্রাই করে দেখি ফার্স্ট অফ অল হচ্ছে মাশরুম সসটা দিয়ে একটু ট্রাই করে দেখতেছি মাশরুম সস দিয়ে খাইতে তো ভালো লাগতেছে সো এখন আমি হচ্ছে একটু গার্লিক সস দিয়ে ট্রাই করে দেখি ভাই আমার কাছে তো মাশরুম সসটা থেকে গার্লিক সস দিয়ে বেশি ভালো লাগতেছে সো এখান থেকে কিছু সাইডস নিয়েছিলাম এই দুইটার মধ্যে হচ্ছে দুইটা সাইডস নিয়েছিলাম এখান থেকে একটা হচ্ছে ম্যাশ পটেটো সো ম্যাশ পটেটো ট্রাই করে দেখি কেমন ম্যাশ পটেটো কিন্তু খুব ভালো লাগতেছে আর হচ্ছে আমি এখানে সি ফুড রাইস অর্ডার করছিলাম তো এখানে এটা কি প্রন ও লুক এট দ্য প্রন অন এখানে একটা প্রন দিয়েছে তারা ভিতরে মেবি আরও আছে যেহেতু সি ফুড প্ল্যাটার তো এখানে মটরশুঁটি আছে গাজর আছে তো টেস্ট কেমন একটু টেস্ট করে দেখি টেস্টটা খুবই ডিফারেন্ট খুবই ভালো লাগতেছে আমার কাছে আর সি ফুডে যা যা দিচ্ছে লাইক এটা ফ্রাইড রাইস থেকে অনেক অনেক গুণ বেটার ফ্রাইড রাইস হচ্ছে ফ্রাইড রাইস বাট এটা আলাদা এটা সি ফুড রাইস তো আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন আমি খাবারগুলো শেষ করি আপনারা ভিডিওটির সাথেই থাকুন সো তারা পরে মাংসটা আমাদেরকে এইভাবে কেটে দিল আর মাংসের ভিতরে জুসিনেসটা জাস্ট ওয়াও 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 মানে মাংসের টেস্টটা এত ভালো ছিল আর স্পেশালি যখন আমি সস দিয়ে খাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে স্পেশালি তাদের মাশরুম সসটা মাস্ট রেকমেন্ডেশনে থাকছে এছাড়াও তাদের রেস্টুরেন্টের পরিবেশ সার্ভিস নিয়ে আমি একদমই স্যাটিসফাইড ছিলাম খুব ভালো লেগেছে আমার কাছে আর খাবারগুলো অনেক মজা ছিল যারা চর্বিওয়ালা স্টেক পছন্দ করেন তারা চাইলে এখানে আসতে পারেন তো এই ছিল আজকে চট্টগ্রামের লংস্টার স্টেক হাউসের রিভিউ কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড স্টে উইথ স্পেন্ডিং উইথ আব্রাহাম আল্লাহ হাফেজ